নমস্কার, আমি বিপিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। 2রা অক্টোবর মহালয়া, শারদীয়া একদম দোরগোড়ায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিল, তখন একটা প্রশ্ন উঠছিল, এবার কি তবে অরাজনৈতিক নাগরিক সমাজের আন্দোলন থেমে গেল? দেখুন, রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধ মিটিং মিছিল প্রত্যেক দিনই হচ্ছে। এই তো কয়েকদিন আগেই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার বাম কর্মী সমর্থক তারা রাস্তায় নেমেছিল, কিন্তু সেটা তো রাজনৈতিক ছত্রছায়ায়। আরজিকর কাণ্ডের পর মানুষ যেভাবে অরাজনৈতিকভাবে এবং অবশ্যই স্বতঃস্ফূর্ততার সঙ্গে রাস্তায় নেমেছেন, রাত দখল করেছেন, সেটা কি তবে বন্ধ হয়ে গেল? এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, ঠিক তখনই আবার রাস্তায় নামার ডাক দিল নাগরিক সমাজ। শুক্রবার তার আভাস পাওয়া গিয়েছে। এদিন ঘোষণা করা হয়েছে স্বাধীনতা দিবসের আগের রাতে, অর্থাৎ 14ই আগস্ট, যেভাবে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, সেই একইভাবে দেবীপক্ষের সূচনার আগের রাতে ফের পথে নামবে সাধারণ মানুষ। তাদের পাশে থাকবেন বাংলার বিনোদন দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিরা। এমনই বার্তা দিয়েছে তারা, স্বাধীনতা দিবসের আগের দিনের রাতের মতোই আরো একবার রাত এবং দেবীপক্ষের ভোর দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দেবীপক্ষের প্রথম সকালে একটাই প্রার্থনা, বিচার পাক তিলোত্তমা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র, পায়েল সরকার, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষেদের মতো ব্যক্তিরা, হয়তো এদের একটা রাজনৈতিক পরিচয় আছে ঠিকই, কিন্তু তার থেকেও তাদের বড় পরিচয় বা বেশি পরিচয় তারা মানুষের প্রিয় অভিনেতা অভিনেত্রী। আর সেই পরিচয়ে এবার তারা একজোট হয়ে রাজনীতির রং মতাদর্শকে দূরে সরিয়ে রেখে তারা প্রায় সকলেই, বিনোদন জগতের প্রায় সকলেই, এই সমস্ত অন্যায়ের বিনাশ চাইতে, দেবীর সূচনা লগ্নে বিচারের দাবিতে রাস্তায় নামতে চাইছেন। শ্রীলেখা মিত্র যোগাযোগ করা হলে তিনি যেমন জানিয়েছেন যে প্রথমে মা পরে বাবার জন্য তর্পণ করেছি গত কয়েক বছর ধরে। তর্পণ মানে আমার কাছে পূর্বসূরীদের স্মরণ করার দিন, একই সঙ্গে দেবীপক্ষের সূচনা মানেই অশুভের বিনাশ, শুভের প্রতিষ্ঠা। সেই জায়গা থেকে চাইছি এবারের দেবীপক্ষ যেন নির্যাতিতার জন্য ন্যায় নিয়ে আসে। শ্রীলেখার কাছে এবছরের পুজো অন্যরকম একটি মাত্রা পেয়েছে বলেই তিনি জানিয়েছেন। ওদিকে রুদ্রনীল ঘোষ, আরজিকর কাণ্ডের শুরু থেকেই সরব, তিনি মাঝে মধ্যেই বিভিন্ন কবিতা লেখেন, এ প্রসঙ্গেও তিনি তার বক্তব্য লিখে ফেলেছেন। ছোট থেকে মহালয়ার রাত আর রেডিওর দখল করতাম, শেষে ভোর দখল করে শান্ত হতাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা শুনতে পেয়ে। সেই অনুভূতি থেকে বলছি, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে রোজ প্রতিদিন দিন রাত দখল করা উচিত প্রত্যেকের, যাতে গণতন্ত্রের প্রতিমা ন্যায় বিচারের মন্ত্র আর যেন চুরি না হয়, লুণ্ঠিত না হয়। তার আরো বক্তব্য, যারা মহালয়ার অর্থ জেনে রাত জাগবেন তাদের বিনম্র শ্রদ্ধা তার পক্ষ থেকে। দোষীরা দ্রুত শাস্তি পাক অন্তর থেকে চাইছি, তাই একই কথা শোনা গিয়েছে পায়েল এবং অভিনেত্রী লহমার গলাতেও। পায়েল জানিয়েছেন, কেউ যে নির্যাতিতাকে ভোলেনি তার প্রমাণ মহালয়ার আগের রাত দখলে ফের একবার প্রমাণ করে দেবে শহর কলকাতা, এই রাজ্যবাসী। দেখুন, এখন বিচারের ভার সুপ্রিম কোর্টের উপর।
তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলে রাতারাতি কিছু একটা হয়ে যাবে, এটা আমি আপনারা সবাই ভালো করে বোঝেন যে সেটা সম্ভব নয়। তদন্তকারী অফিসারদের সময় দিতে হবে। আমরা কেবল নির্যাতিতার জন্য ন্যায় চাইছি, এই একই দাবি সবার। এবছর পুজোতে কৌশানির ছবি বহুরূপী মুক্তি পাচ্ছে বলেই আমরা জানি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে। ছবির প্রচারে এতদিন তুমুল ব্যস্ত ছিলেন কৌশানী, তাই আগের রাত দখলের কর্মসূচিগুলিতে তাকে দেখা যায়নি। সেই আফসোসের কথাই শোনা গেল তার কণ্ঠে। তিনি জানিয়েছেন যে ব্যস্ততার কারণে পথে নামতে না পারলেও কিন্তু তার মধ্যে প্রতিটা মুহূর্তে নির্যাতিতার পাশে থাকা এবং তার হয়ে ন্যায় চাওয়ার দাবি সবসময় ছিল তার মধ্যে। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা জানিয়েছেন সেই জায়গা থেকে যেন এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিনে এই নির্যাতিতা সঠিক বিচার পায়। পূজায় থাকুন, আনন্দে থাকুন, পাশাপাশি প্রতিবাদেও থাকুন বলেই তিনি সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়েছেন। এখন এর আগেও রাত দখলের বেশ কয়েকটি কর্মসূচি, লালবাজার অভিযান নাগরিক সমাজের আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে। এখন পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা লগ্নে ফের একবার রাত, এবার আর নয় রাত থেকে ভোর দখল, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। এবং সত্যি আগামী দিনে শারদ উৎসবে মেতে উঠবে ঠিকই বাঙালি, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। কিন্তু বাঙালি যখন একটা কিছু করবে বলে মনস্থির করে নেয়, সচরাচর সেই জায়গা থেকে কিন্তু বাঙালিকে টলানো যায় না। তাই উৎসব উৎসবের মতো চলবে, পুজো পুজোর মতো চলবে। বহু মানুষ বলছেন যে পুজোতে আছি উৎসবে নেই, আর তার প্রতিবাদ শোনা যাচ্ছে কিছু মানুষের গলায়, বিশেষত এই রাজ্যের শাসক দলের অনুগামী বা শাসক দলের সঙ্গে সরাসরি যারা যুক্ত তারা আবার অনেক কথা বলছেন যে এই উৎসবের দিনগুলিতেই একজন ঢাকি তার পরিবারের জন্য বাড়তি উপার্জন করে, একজন বেলুন বিক্রেতা, একজন ঘুগনি বিক্রেতা, একজন ফুচকা বিক্রেতা এই সময় বাড়তি উপার্জনের আশায় রাস্তায় পসার সাজিয়ে বসে। একবারও জুনিয়র ডাক্তার বা সাধারণ নাগরিক যারা নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তারা কেউ এই বেলুনওয়ালা, ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, ঢাকির বিরোধী নয়। সুতরাং এই যে অপচেষ্টা চলছে গরিব মানুষের সাথে নাগরিক সমাজের একটা বিরোধ তৈরি করে দেওয়া, এটা যারা করছেন তারা চিরকালই ওই নোংরা ভোটের রাজনীতি করে এসেছেন, এটাই তাদের মানসিকতা এবং সেই মানসিকতাই তাদের প্রকাশ পাচ্ছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু বিশ্বাস রাখি সাধারণ মানুষ কেউই এই ঢাকি, এই বেলুনওয়ালা, এই ফুচকাওয়ালা, এই ঘুগনিওয়ালা কাকুদের অসম্মান করেন না, কারণ বাঙালি একমাত্র জাতি যারা এদেরকে কাকু বলে ডাকে, মামা বলে ডাকে, দাদা বলে ডাকে। অন্য প্রভিন্সে কি হয় সেটা না হয় নাই বা বললাম, কিভাবে তাদেরকে সম্বোধন করা হয় যারা অন্য প্রভিন্সে গিয়েছেন, অন্য প্রদেশে গেছেন ঘুরতে বা কাজের সূত্রে তারা জানেন। আমাদের এখানেই একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ের কাউকে ডাকলে ডাকে ও রিক্সাওয়ালা কাকু, ও ফুচকাওয়ালা কাকু। তাই বাঙালি সম্মান দিতে জানে, সঠিক ব্যক্তিকে সঠিক সম্মান দিতে জানে। তাই এই লড়াই যারা বাঁধিয়ে দিতে চাইছেন উৎসবকে সামনে রেখে, তারা এই অপচেষ্টা করবেন না। মানুষ উৎসবও করবে, মাতৃবন্দনাও করবে, আর নারী শক্তি যেভাবে রাস্তায় নেমেছে বিচারের দাবিতে সে বিচারও আদায় করে নিয়ে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।